হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার টু অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন বা সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে। হ্যাঁ, যেমন দেখো এখানে আমরা একটা ছবিতে একটা আদর্শ উদ্ভিদ কোষের কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং এর মধ্যে থাকা বিভিন্ন অঙ্গাণুগুলোর নাম দেখতে পাচ্ছি। এগুলো সম্পর্কে আমরা একটু একটু করে বিস্তারিত সামনে আরও জানবো। তো একটা আদর্শ উদ্ভিদ আসলে মূলত প্রধানত দুইটা অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো আমরা এখন এই কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম সম্পর্কে জানব। সো কোষ প্রাচীর কী? আসলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষের বাইরের দিকে, কোষঝিলির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটা পুরু প্রাচীর থাকে। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, এই যে পুরু প্রাচীরটা, এটাকে আমরা আসলে কোষ প্রাচীর বলি। তো এটি সেলুলোজ দিয়ে তৈরি হয় এবং প্রাণী কোষে আসলে এই ধরনের কোষ প্রাচীর আমরা দেখতে পাই না। তো প্রাণী কোষের ক্ষেত্রে তার বাইরের আবরণটা আসলে প্লাজমা পর্দা দিয়ে গঠিত হয়। তো কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করাই হচ্ছে আসলে এই কোষ প্রাচীরটার মূল কাজ। এরপরের অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? আসলে এই যে কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু মিলিয়েই হচ্ছে আসলে প্রোটোপ্লাজম। বা আরেকটু স্পষ্ট করে বলতে গেলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে থাকা অর্ধতরল জেলির মতো আঠালো সজীব অংশ। এটি দানাদার এবং বর্ণহীন। আসলে এত যে এখানে রং বেরং দেখতে পাচ্ছ, আসলে এত রং বেরঙেভাবে দেখা যায় না কোষকে সরাসরি। আসলে তোমাদের বোঝানোর জন্য আমরা যখন পড়ি তখন জিনিসগুলোকে কালারফুল করে দেখানো হয় যাতে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝা যায়। তো এই প্রোটোপ্লাজমের ভেতরে আসলে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ থাকে এবং প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলেই আসলে কোনো কিছুর মধ্যে আমরা জীবনের বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। তো এই প্রোটোপ্লাজমের শতকরা 67-90% হচ্ছে পানি এবং কোষের প্রধান দুটি অংশ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ধারণ করাই এর কাজ। মানে এর ভিতরে যা কিছু আছে তাকে আবার আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে এই অংশটা দেখছো, এইটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এই অংশটা বাদে বাকি যা কিছু আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। হ্যাঁ, তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস বাদে বাইরের জেলির মধ্যে যে অংশ থাকে তাকে সাইটোপ্লাজম বলে, অর্থাৎ এটা বাদ দিয়ে বাকি সব কিছু মিলিয়ে। তো কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে বা সাইটোপ্লাজমের ভেতরে থাকে, এইটা বোঝানো হয়েছে আর কি। তো উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ এবং ক্ষরিত পদার্থ। অন্যদিকে বিভিন্ন সজীব অঙ্গাণু কোষের বিভিন্ন জৈবনিক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট থাকে এবং এই সজীব অঙ্গাণুগুলোকে একত্রে আমরা বলছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মানে এখানে যেগুলো দেখতে পাচ্ছি তার অধিকাংশই হচ্ছে আসলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো একটা আদর্শ উদ্ভিদ কোষে মোটামুটি যে ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণুগুলো, সজীব অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। আমরা কিন্তু উদ্ভিদ কোষের কথা এখানে বলছি, মাথায় রাখতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা জানবো কোষ গহ্বর সম্পর্কে। কোষ গহ্বর কি? এই যে দেখো উদ্ভিদ কোষ, এই যে একটা বড় একটা জিনিস দেখতে পাচ্ছি ফাঁকা মতো জায়গা, এটাকে আসলে কোষ গহ্বর বলে। এটা উদ্ভিদ কোষ এবং এটা হচ্ছে আসলে প্রাণী কোষ। তো কোষের সাইটোপ্লাজমে কোষরস নামক তরল পদার্থপূর্ণ ছোট বড় যেসব গহ্বর থাকে তাকে কোষ গহ্বর বলে। তো প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট। যেমন এই প্রাণী কোষটা দেখতেই পাচ্ছ, এরকম বড় সাইজের কোনো গহ্বর আমরা দেখতে পাচ্ছি না, তবে খুবই ছোট 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 কিছু গহ্বর আছে যেগুলো প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর হিসেবে ডাকা হয়। তো উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে বুঝতেই পারছি, এরা আকারে বড় হয় সেটাও দেখতেও পাচ্ছি। এ কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝখানে থাকে। কেন? কারণ এই কোষ গহ্বর এমন জায়গা দখল করে নেয় যে নিউক্লিয়াসটার মাঝখানে থাকার সুযোগই পায় না, ধাক্কাধাক্কি করে তাকে সাইডে পাঠিয়ে দেয়। কিন্তু প্রাণী কোষে এরকম কোনো ঘটনা ঘটে না, এই জন্য নিউক্লিয়াসটা মোটামুটি মাঝখানে থাকতে পারে। তো কোষ গহ্বর কোষরসে পূর্ণ থাকে, এতে নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি দ্রবীভূত অবস্থায় থাকে। তো তার মানে এটাকে আসলে গহ্বর বললে এটা আসলে ফাঁকা না, এর মধ্যে কোষরস জিনিসটা থাকছে। তো এরপরে যেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এই যে এই অংশটা। হ্যাঁ, এইটাকে আসলে বলা হয় প্লাস্টিড। তো প্লাস্টিড জিনিসটা কি? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার এই অঙ্গাণুটাকে আমরা বলছি প্লাস্টিড। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এটা আসলে একমাত্র উদ্ভিদ কোষের একটা অনন্য
বৈশিষ্ট্য। সো প্লাস্টিড কি করে? উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। সো রঞ্জক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, অর্থাৎ রঙের উপর ভিত্তি করে প্লাস্টিডকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। তো প্রথমে আমরা এই ক্রোমোপ্লাস্টিড সম্পর্কে একটু জানি। ক্রোমোপ্লাস্টিড দুই রকম, যথা ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটা অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। এই কথাটার মানে হচ্ছে এদের মধ্যে এই তিনটা জিনিসে পার্থক্য হয়, যেটা সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো না, আরও যখন উপরে উঠবো তখন স্ট্রোমা কী, গ্রানা কী, আবরণী কী, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটা? এই যে এটাই হচ্ছে আসলে ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের মধ্যে কী হয়, সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় এটা সবুজ বর্ণ ধারণ করে। আমরা যে এতদিন ধরে পড়ে এসেছি ক্লোরোফিল, যেটা দিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেটা থাকে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে। এটা সালোক সংশ্লেষণে সহায়তা করে, এটাই হচ্ছে আসলে এর প্রধান কাজ। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরা ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। মানে ক্রোমোপ্লাস্ট আসলে সবুজ ব্যতীত যে অন্যান্য কালারগুলো আছে সেগুলোকে আমরা ক্রোমোপ্লাস্ট বলতেছি আর কি। তো ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। সবুজ ফল পাকার সময় এতে থাকা সবুজ রঙের যে ক্লোরোপ্লাস্ট, সেটা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। যেমন দেখবে আম কিন্তু যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে, পরে কিন্তু সেটা হলুদ হয়ে যায়। তার মানে কি, সেখানে ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়েছে। টমেটোর যে লাল টকটকে রং দেখি আমরা, সেটাকে দেখি এই ক্রোমোপ্লাস্টের কারণে। এতে আসলে লাইকোপেন নামক রঞ্জক পদার্থ থাকে, সেজন্য এটার কালারটা এরকম হয়। তো তার মানে আমরা ক্রোমোপ্লাস্টের দুইটা প্রকারভেদ জানলাম। এবার আমরা আরেকটা প্লাস্টিড অর্থাৎ লিউকোপ্লাস্ট সম্পর্কে জানবো। হ্যাঁ, উদ্ভিদের যেসব অংশে সূর্য আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে, এটার আসলে কালার হয় না আর কি। যেমন মূলের কোষের প্লাস্টিড, সূর্যালোকের প্রভাবে প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। যেমন তুমি যদি সবুজ দূর্বাঘাস কিছুদিন ইট দিয়ে ঢেকে রাখো বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখো, তাহলে কী হবে দেখবে, ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ সেখানকার ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে ইট সরে নিলে সূর্য আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণ হয়ে যায়। তার মানে কী প্রমাণিত হয়, যে প্লাস্টিড আসলে রূপান্তরিত হতে পারে। এরপরে যে অঙ্গাণুটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার যে অঙ্গাণুগুলো দেখা যায় সেটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি। একবচনে এটাকে আসলে মাইটোকন্ড্রিয়ন বলা হয়, মানে একটা থাকলে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। সো প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা থাকে। একটা হচ্ছে যে বাইরের স্তরটা, একটা হচ্ছে ভিতরে যে হলুদ রঙের যে স্তরটা দেখতে পাচ্ছ এইটা। এর বাইরের পর্দাটা মসৃণ, কিন্তু ভেতরের যে অন্তঃপর্দাটা সেটা আঙ্গুলের মতো ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে, খেয়াল করো। এবং এই ভাঁজগুলোকে আমরা বলি আসলে ক্রিস্টি। হ্যাঁ, তো জীবের যাবতীয় বিভাগীয় কাজের যে শক্তির উৎস সেটা হচ্ছে আসলে এই মাইটোকন্ড্রিয়ার। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে আসলে বলা হয় কোষের পাওয়ার হাউস। সবুজ উদ্ভিদ কোষের সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক, মানে এখানে অনেক পরিমাণে থাকে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী কী অঙ্গাণু থাকে তার নামগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা এখন শুধু জেনে রাখবো। পরবর্তীতে যখন উপরের ক্লাসে আরও বিস্তারিত পড়বো তখন এগুলো সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানবো। তো এরপর যে অঙ্গাণুটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে গোলজি বডি। হ্যাঁ, এগুলো আসলে পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু, যা কিনা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করে হচ্ছে এর কাজ। এরপরের অঙ্গাণুটি হচ্ছে সেন্ট্রিওল। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার একটা অঙ্গাণু দেখা যায়, যেটাকে আসলে সেন্ট্রিওল বলে। এটা কিন্তু আবার উদ্ভিদ কোষে থাকে না। তো সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে, এই অংশকে সেন্ট্রোজোম বলে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে থাকতে পারে, যেমন সেটা হচ্ছে ছত্রাক। তো এই যে এইটা হচ্ছে আসলে সেন্ট্রিওল, ওই যে ছোট্ট নিউক্লিয়াসের পাশে অবস্থান করছে সেটাকে বড় করে এখানে দেখানো হচ্ছে। তো এর কাজ কি, প্রাণী কোষে কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। তো এই ছিল মোটামুটি কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে আমাদের জানা।
এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা জানি, কারণ আমাদের আগে ক্লাসেও নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা ছিল। তো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন একটি বস্তুকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষা করার জন্য এর প্রকৃত সময় হলো কোষ বিভাজনের পূর্ব মুহূর্ত, অর্থাৎ ইন্টারফেস দশা। এই জিনিসটা কি? এটা যখন তোমরা উপরের ক্লাস অর্থাৎ ক্লাস এইটেই তোমরা কোষ বিভাজন করবে তখন জানবে যে ইন্টারফেস হচ্ছে আসলে কোষ যখন বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষের জন্ম নেয়, তখন একটা স্টেজ থাকে, সেটাকে ইন্টারফেস দশা বলে। সেই সময় এই নিউক্লিয়াসটা সবচেয়ে বড় হয় আকারে, এবং এই কারণে সেটাকে ভালোভাবে দেখা যায়। তো প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত, যথা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় প্লাজম। তো এখন এই অংশগুলোর গঠন অর্থাৎ নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা জানবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা সরল ইমেজ, দ্বিমাত্রিক ইমেজ, যাতে আমরা সহজে বুঝতে পারি এর ভিতরে কোন অঙ্গগুলো কি আছে। তো প্রথমে আমরা জানি কি থাকে? নিউক্লিয়ার পর্দা। হ্যাঁ, সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে এই অংশটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এই যে মাঝখানে ছিদ্রগুলোই হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র। এসব ছিদ্রের নাম আমরা কি দিয়েছি? নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, তো নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে, মানে নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন কিছু আদান প্রদানের জন্য এটা সাহায্য করে, এবং কোষের যে প্রোটোপ্লাজম আছে মানে বাকি যে অংশগুলো সেটা থেকে এটাকে আলাদা করেও রাখে, এটাকে রক্ষা করে। এরপরের অংশটা হচ্ছে আসলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম জিনিসটা কি? এই যে নিউক্লিয়ার পর্দা দিয়ে ঘেরা যে একটি স্বচ্ছ দানাদার জেলির মতো পথ, মানে একটু এই যে হালকা ব্লু শেপের যে অংশটা দেখতে পাচ্ছি, এই গোটা অংশটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এটি কি করে? এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দেখো, এই অংশটাই আসলে কিন্তু সব কিছুকে ধারণ করছে, এই জন্য এটাকে আমরা ধারক বলছি, অনেকটা আমাদের সাইটোপ্লাজমীয় ধাত্রের মতো আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত, মানে এই যে এই অংশটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। এরপর হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এই যে দেখো সুতার মতো যে অংশগুলো, এটার কথা আর কি বলা হচ্ছে। তো কোষ বিভাজনের সময় এই তন্তুময় গঠনটি কতগুলো ছোট ছোট টুকরায় পৃথক হয়ে যায় এবং তখন সেই টুকরোগুলোকে আমরা আসলে ক্রোমোজোম বলি। তো তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু এবং নিউক্লিয়াস সম্পর্কে কিছুটা ধারণা করতে পারলাম। তো চলো এখন এক নজরে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু অঙ্গাণুগুলো দেখে নেওয়া যাক। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো কোষ সম্পর্কে মোটামুটি একটা সামগ্রিক জ্ঞান অর্জন করার পর এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে টিস্যু। হ্যাঁ, টিস্যু আসলে কি জিনিস? আসলে জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত এদেরকে আমরা এককোষী বলি, এবং একটি মাত্র কোষ দিয়েই এরা আসলে দেহের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি কাজগুলো সম্পন্ন করে। আর বহুকোষ নিয়ে গঠিত জীবদেরকে বহুকোষী জীব বলে, যেমন আমরা বহুকোষী জীব। তো বহুকোষী জীবের ক্ষেত্রে হয় কি, একটা কোষ সব কাজ করে না, ইনফ্যাক্ট বিভিন্ন কিছু কোষ একসাথে একত্রিত হয়ে কেবলমাত্র একটা কাজ করে। হ্যাঁ, তো এরকম বহুকোষীয় প্রাণীতে যখন অনেকগুলো কোষ কোনো নির্দিষ্ট একটা কাজ করে তখন ওই কোষগুলোকে বা তার গুচ্ছকে একসাথে আমরা টিস্যু বা কলা বলি। তো এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন, গঠন ভিন্ন হতে পারে, এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। তার মানে টিস্যু হচ্ছে আসলে এক কথায় একগুচ্ছ কোষ, যারা একসাথে মিলে একই উদ্দেশ্যে কাজ করে যা। এরকম বিভিন্ন ধরনের টিস্যু কিন্তু আসলে আছে। তো টিস্যুকে আমরা বিভাজন ক্ষমতা অনুসারে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটাকে বলা হয় ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। সো প্রথমে ভাজক টিস্যু নিয়ে শুরু করা যাক। ভাজক টিস্যু কি? উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে, মানে যেসব কোষ বাচ্চা দিতে পারে, মানে একটা কোষ থেকে আর একটা কোষ জন্মায় আর কি, তখন সেটাকে আমরা কোষ বিভাজন বলি আর কি। তো যেসব কোষগুলো বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে, অর্থাৎ এখানে একটা কোষ থেকে আরেকটা কোষ উৎপন্ন হতে
পারে। ভাজক টিস্যু কোথায় থাকে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে। খেয়াল করে দেখবে উদ্ভিদে কিন্তু ওই অংশগুলোই মূলত বাড়ে, কারণ সেখানে ভাজক টিস্যু থাকে, সেগুলো বৃদ্ধি পায়, নতুন নতুন কোষ তৈরি করে। তো ভাজক টিস্যুর কাজ কি? ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। মানে একটা ভাজক টিস্যু থেকে আরও ভাজক টিস্যুর উৎপত্তি হয়। যেমন এখানে আমরা এক ধরনের ভাজক টিস্যু দেখতে পাচ্ছি, এর মধ্যে নিউক্লিয়ার, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর এগুলো দেখানো হচ্ছে। এরপর হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কোনগুলো? ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। অর্থাৎ স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, কিন্তু তারা আর বিভাজন ক্ষমতা নিয়ে জন্মায় না, মানে তারা আর বিভাজিত হয় না। সো উদ্ভিদের প্রায় সর্বত্রই স্থায়ী টিস্যু আমরা দেখতে পাই। স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা, দেহ গঠন, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তো তার মানে আমরা উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু সম্পর্কে জানলাম। এবার আমরা প্রাণী টিস্যু সম্পর্কে জানবো। হ্যাঁ, প্রাণীদেহ কিন্তু আসলে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত এবং এই টিস্যু সাধারণত চার ধরনের হয়, যথা আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এগুলো সম্পর্কে এখন আমরা আরেকটু জানবো। তো প্রথমেই হচ্ছে আবরণী টিস্যু। হ্যাঁ, আবরণী বা এপিথেলিয়াল টিস্যু বলা হয় এটাকে। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি। যেমন দেখো, এখানে আমরা আবরণী টিস্যু একটা ছবি দেখতে পাচ্ছি, মানে এটা কোনো অঙ্গাণুকে বা কোনো কিছুকে আবরণ দিয়ে রাখতে পারে। তো এই টিস্যুগুলোর বৈশিষ্ট্য কি? আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। যেমন দেখো, এই যে আমরা কোষগুলো দেখছি, তারা কিন্তু একটা লেয়ারের উপর, একটা পর্দার উপর সাজানো আছে। এটাকে আমরা ভিত্তি পর্দা বলি। এ ধরনের কলাতে কোনো অন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না, মানে দুই কোষের মাঝখানে এমন কোনো জায়গা থাকে না যেখানে কোনো কিছু ধারণ করতে পারে। সো কাজ কি? এ টিস্যু দেহের ভিতরে ও বাইরের অঙ্গাণুগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলীয় অঞ্চল আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। পাচক রস আসলে আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। তো আবরণী বা এপিথেলিয়াল টিস্যুর পর আমরা জানবো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। হ্যাঁ, যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময়, মানে কঠিন, তরল বা মেদময় তিন ধরনেরই আমরা পাই। যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি হচ্ছে যোজক টিস্যুর উদাহরণ। তো এর কাজ কি? যেমন রক্ত হচ্ছে তরল যোজক কলা। রক্ত কি করে? বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। আরেকটি যোজক টিস্যু হচ্ছে হাড়। হাড় কি করে? দেহের কাঠামো গঠন, দেহের ভার বহন ও দৃঢ়তা প্রদান করে আমাদের হাড়। এরপর হচ্ছে দেহের পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করে মেদকলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। এরপর হচ্ছে দেহের তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। যেমন নাক ও কানের তরুণাস্থি, এরাও কিন্তু আসলে এক ধরনের যোজক কলা। এরপরে দেহের তন্তুময় যোজক কলা নামে একটা কলা আছে, যেটা কিনা আমাদের ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন এবং প্রসারণে সাহায্য করে। তার মানে এই কানেকটিভ টিস্যুগুলো মূলত একে অন্যের সাথে কানেকশন ক্রিয়েট করে, এই জন্য এটার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। এরপরে টিস্যুর মধ্যে রয়েছে পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। হ্যাঁ, দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি। এই পেশিগুলো আমরা যেভাবে চাই সেভাবেই চলে। আবার দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, এ ধরনের পেশি তাদের ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলীর পেশি। হ্যাঁ, পেশির কাজ কি? পেশির কাজ হচ্ছে দেহের আকৃতি দান করে, অস্থি সঞ্চালনে সাহায্য করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে। হৃৎপেশি নামে যে পেশিটা আছে সেটা দেহের রক্ত সঞ্চালনে সাহায্য করে। তো এখান থেকে পরে বুঝেই গেছি আসলে পেশি হচ্ছে আসলে দুই ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি। মানে যেটা নিজের ইচ্ছায় কাজ করে সেটা ঐচ্ছিক, যেটা কাজ করে না সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো প্রথমে ঐচ্ছিক পেশি সম্পর্কে জানি। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ ইচ্ছামতো চালনা করতে পারি তাকে আমরা ঐচ্ছিক পেশি বলি। তো মানব দেহে এই ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এই পেশি হাড়ের সাথে লেগে আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। যেমন আমরা যখন কুনি বাঁকা করি তখন ঊর্ধ্ব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। মানে এই যেদিক থেকে টান খায় এদিক থেকে এটা চাপ দেয়, মানে এক ধরনের উল্টো টান দেয় আর কি, যার কারণে আমাদের হাতটা উপরের দিকে উঠাতে
পারি আমরা। এরপর হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কি? হ্যাঁ, যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে, আর তাই এ ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আমাদের খাদ্য নালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি। এরপর হৃৎপেশি নামে আবার আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে, যে পেশি নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত এবং প্রসারিত হয়ে কী করে, আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন করে। শুধুমাত্র হৃৎপিণ্ডই আসলে এই পেশি দিয়ে তৈরি। যেমন দেখতেই পাচ্ছ, এই হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে। এটা কিন্তু আসলে আমাদের জন্ম থেকে এভাবে সংকুচিত প্রসারিত হয়ে আসছে, যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তো তার মানে আমরা পেশু টিস্যু সম্পর্কেও কিছু জিনিস জানলাম। এরপরে আরেকটা টিস্যু বাকি আছে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিস্যু। হ্যাঁ, প্রাণীদেহের যে সকল কলা উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। সহজভাবে বলি, এই টিস্যুর মাধ্যমে আসলে সারা শরীরে সিগনাল পৌঁছায়, যে কোনো ধরনের অনুভূতির সিগনাল পৌঁছায়, মস্তিষ্কের সাথে সিগনাল আদান প্রদান করা হয়। স্নায়ু টিস্যু হচ্ছে এক ধরনের স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি, এবং এই প্রতিটি নিউরন তিনটি অংশে গঠিত, যথা দেহকোষ, ডেনড্রন এবং অ্যাক্সন। এই যে, এটা হচ্ছে আসলে আমাদের স্নায়ু টিস্যু বা একটা স্নায়ুকোষ, যেগুলো একটার সাথে একটা আরেকটা যুক্ত হয়ে অনেক লম্বা লম্বা স্নায়ু টিস্যু তৈরি করতে পারে, এবং আমাদের সারা শরীরের অঙ্গাণুগুলোর মধ্যে সে অনুভূতি আদান প্রদান করতে পারে। সো স্নায়ু টিস্যুর কাজ কী? যেটা বললাম, যে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা। দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে অনুভূতি আমাদের মস্তিষ্কে পাঠায়, এবং মস্তিষ্ক আমাদের হাতকে জানিয়ে দেয় যে মশাটাকে এখন মারতে হবে। একটু চিন্তা করো, মশা যখন আমাদের স্কিনে বসেছে, তখন সেটা আমাদের আবরণী টিস্যুর উপর বসেছে, সেই সিগনালটা নিউরন পাঠিয়ে দিয়েছে মস্তিষ্ক। মস্তিষ্ক সেই সিগনালটা আবার পাঠাইছে কোথায়, আমাদের পেশি টিস্যুকে, মানে হাতে থাকা পেশি টিস্যুকে। এবং হাতে থাকা পেশি টিস্যু তখন হাতকে নাড়াচাড়া করে মশাকে মারার চেষ্টা করে। তার মানে একটা মশা মারতে গিয়ে আমরা আমাদের শরীরে সব ধরনের টিস্যু ব্যবহার করে ফেলি। এভাবে আরও অনেক জটিল কাজগুলো সম্পন্ন করে আসলে আমাদের টিস্যু। যাই হোক, নিউরনে ফিরে আসি। তো উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা হচ্ছে, এটার একটা কাজ। দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যুর একটা কাজ। সো তার মানে আমরা বুঝতে পারছি, কোষ এবং টিস্যু সম্পর্কে জানা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিই। আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।